আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগতম প্যাশন উইথ ফ্যাশন আমার চ্যানেলে। তো দেখতেই পাচ্ছেন আমি একটি কাঁঠাল দেখাচ্ছি। তো কাঁঠালটি আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি কাঁচা কাঁঠাল আপনারা সহজেই ঝাঁঝামেলা ছাড়াই একদম কষমুক্তভাবে কাটবেন কিভাবে এবং এটা কিভাবে সারা বছর সংগ্রহ করতে পারবেন। কাঁঠাল সাধারণত আমরা ঢাকা শহরে খুব বেশি পাই না, এটা গ্রামীণ সহজলভ্য। তো এখন যেহেতু কাঁঠালের সিজন চলে এসেছে, তো এখন আমি বাজার থেকে এই কাঁঠালটা বাজার থেকে আমি কিনে নিয়ে এসেছি। এখন এটা আমি কেটে এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো আমি আজ আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাঁঠালটা আপনারা সহজেই কেটে সংগ্রহ করতে পারবেন। দেখুন, আগে আমি এখানে হাতে গ্লাভস পরে নিয়েছি, যেহেতু এখানে কষ আছে। তো আমরা সাধারণত তেল ব্যবহার করি, তেল দিয়ে মানে কাঁঠালটা কাটি। তো এখন আমি এখানে কোনো বটির ব্যবহার না করে একটি ধারালো ছুরি নিয়েছি। ছুরিটি দিয়ে প্রথমে মাঝখান থেকে আমি কাঁঠালটা কেটে নিয়েছি। দেখুন, এভাবে কেটে নিলে কাঁঠালের যত কষ থাকুক না কেন, কষটা খুব বেশি ছড়াবে না। এখন আমি অর্ধেক কাঁঠালটা আরেকটু মাঝখান থেকে কেটে নিয়ে মাঝখানে যে শক্ত অংশটা আছে ওটা আমি খুলে নিব। হয় কি, ওটার ভিতরে বেশি কষ থাকে। তো এই শক্ত অংশটা দেখুন আমি এভাবে খুব সহজেই উপর থেকে আস্তে আস্তে কেটে নিচ্ছি। আমরা সাধারণত কাঁঠাল কী করি, পুরো কাঁঠালটা ছিলে খোসাটা ফেলে দিই, তারপরে মাঝখান থেকে ওটা শক্ত অংশটা বের করে তারপরে কোষগুলো বের করি। কিন্তু আমি এখানে দেখুন মাঝখান থেকে শক্ত অংশটা বের করে এখন খুব সহজেই মাঝখান থেকে চাপ দিব। চাপ দিয়ে আমি কোষগুলো ছাড়িয়ে নিব। এতে হয় আমার অত ঝামেলাও হবে না এবং খুব তাড়াতাড়ি সহজেই আমি এটা তুলে নিতে পারবো। তো দেখুন, এখন একটা একটা করে আমি এগুলো সব বের করে নিচ্ছি। এতে আমার হাতে কোনো কষ্ট লাগছে না, খুব সহজে দ্রুত আমি কোষগুলো তুলে নিতে পারছি। এতে আপনার ওই ছুলে যদি টুকরো টুকরো করে কেটে তারপরে আমরা কোষটা বের করি, তো ওইভাবে না অনেক সময় লেগে যায়। তো দেখুন, আমি এগুলো সব একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো হচ্ছে পাশ দিয়ে যে কাটার সময় যেই বিচিটা কেটে গেছে সেটা। তো আমি একটু একটু ছুলে নিচ্ছি। দেখুন, এখানে যে একটা এক্সট্রা সাদা ও ব্রাউন কালারের একটি কোষ মানে খোসা থাকে, সেই খোসাটা আমি এখন সরিয়ে নিলাম। তো এখন আমি করবো কি, একটি বটির সাহায্যে এগুলো আস্তে আস্তে মাঝখান থেকে কেটে নিব। তো তার আগে আমি এই যে বাড়তি অংশগুলো কাটা হয়ে গেছে এগুলো একটা একটা করে বের করে নিচ্ছি, কারণ এই খোসাটা না আমরা খেতে পারবো না, এটা সিদ্ধ হবে না। খাওয়ার সময় আপনার কচকচ করবে বা খেতে মুখে কচকচ করে, এবং খোসা যেহেতু এটা খাওয়া যায় না, এই কারণে আমি এগুলো একটা একটা করে ছাড়িয়ে নিলাম। তো এখন আমি একটি বটির সাহায্যে যে আস্তা কোষগুলো আছে সেই এক্সট্রা যে আঁশটা কিছু কিছু থেকে যায় সেটা আমি এখন কেটে নিব। দেখুন, এভাবে মাঝখান থেকে কেটে আমি সেই সাদা ও ব্রাউন কালারের কোষটা খুলে নিচ্ছি। তো এভাবে দেখুন খুব তাড়াতাড়ি করা যায়, এতে কোনো ঝামেলা হয় না। তো আমি মাঝখান থেকে কেটে কেটে নিচ্ছি, আর এটা খুব বেশি কড়া কাঁঠাল নয় বা খুব বেশি বাড়তিও নেই, এটা খুব মিডিয়াম সাইজের কাঁঠাল, এই কারণে এটার কোষটাও খুব বেশি শক্ত নয়, নরম। তো আমি এভাবে সবগুলো কেটে নিয়েছি। এখনও আমি কাঁঠালগুলো খুব ভালো মতো কোষগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটি পাতিলে আমি চুলায় বসিয়ে দিব। দেখুন, পানিটা আমি খুব বেশি নিচ্ছি না, এটা একদম ডুবা ডুবা হবে। নিয়ে এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিব। তো এটা দিয়ে আমি কিছুক্ষণ পর্যন্ত এটা ভাপিয়ে নিব। তো এখানে আমি প্রথমে সামান্য একটু হলুদ দিয়ে এটা ভালো মতো নেড়ে নিচ্ছি, তারপরে পরবর্তীতে আমি আরেকটু হলুদ দিয়ে একটু নেড়ে নিব। হলুদটা দিলে যদিও এটার কাঁঠালের যে একটা কষ থাকে বা কাঁঠালের একটা আঠাটা ভাব থাকে সেটা চলে যাবে, আর লবণটা দেওয়া হয়েছে এই কারণে যাতে এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো দেখুন, একটা বলক চলে এসেছে। যখন একটা বলক ভালো মতো চলে আসবে তো বুঝতে হবে যে এটা ভাপ হয়ে গেছে। এই ভাপেই কাঁঠালটা হালকা সিদ্ধ হয়ে আসবে। এখন আমি এটা তুলে নিব। তো দেখুন, আমি একটু চেক করে নিচ্ছি, তো হয়ে গেছে। এখন আমি কলের নিচে দিয়ে এটা চুলা কলটা ছেড়ে আমি একটা স্ট্রেনারে এটা ঢেলে নিয়েছি। ঢেলে ভালোমতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে এটা পানিটা ছেঁকে এখন আমি একটি বড় চালনিতে ছড়িয়ে দিব। ছড়িয়ে এটার ভিতরে যে গরম ভাপটা আছে এটা আমি বের করে নিব। নিয়ে এটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে পরে আমি এটা একটি হেয়ার ড্রাস বক্সে ভরে বা কেউ পলি ব্যাগে চাইলে ভরে এটা আমি ফ্রিজে সংরক্ষণ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।